সেখানেও কেউ যদি কমপ্লেন করে। ট্রান্সফর্মিং গভর্নেন্স রিয়ালাইজ দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এই প্রতিবাদে কক্সবাজারত পালিত ইয়ে আন্তর্জাতিক জনসেবা দিবস। এই উপলক্ষে শনিবার বেইনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষত অনুষ্ঠিত আলোচনা সভাত প্রধান অতিথি আছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাত ট্যুরিস্ট অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফসলে রাব্বি সহ সংশ্লিষ্ট অল বক্তব্য রাখে। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত আছিল। এর আগে উগ্র রেলি বাইর করা হয়। রেলি গো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সামনে আয় শেষ হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।